কোথায় যাচ্ছি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আজকে আমরা যাচ্ছি দেলিহাটে। দেলিহাট হচ্ছে দিল্লির ওয়ান অফ দ্য ফেমাস মার্কেট। ওটা অ্যাকচুয়ালি ক্রাফটসম্যান যারা আছেন তাদেরকে ওরিয়েন্ট করেই মার্কেটটা তৈরি হয়েছিল ফার্স্টে। এছাড়া বাইরে থেকে যেরকম আমাদের কলকাতাতে বা আদার্স স্টেটের থেকে লোকরা এসে যেরকম জিনিস বিক্রি করে, দেলিহাটেও কিন্তু সেরকম বাইরে বাইরে স্টেটে জিনিস বিক্রি করা হয়। মেইনলি ক্রাফটের জিনিসও বিক্রি করা হয়, তার সাথে সাথে কিন্তু আদার্স ডেকোরেটিভ আইটেম এবং মানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বলো এই ধরনের জিনিস আর কি খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ওখানে প্রচুর ভালো ভালো খাওয়ার জায়গা আছে, তো ওটার জন্য আমি খুব এক্সাইটেড, বিকজ জানো আমি এক নম্বরে বুককার, তো আমি মেনলি ওটার জন্যই যাচ্ছি। তোমরা যারা দিল্লি ভিজিট করবে তারা কিন্তু অবশ্যই দেলিহাটে এসো। এগুলো না একটু অফবিট জায়গা, যেগুলো ইউজুয়ালি দিল্লিতে যারা আর কি ঘুরতে আসে ট্যুরিস্ট বলো, মানে যারা দিল্লির বাইরে থাকো তোমরা, তারা ইউজুয়ালি এই জায়গাগুলো ভিজিট করো না, কিন্তু এই জায়গাগুলো অ্যাকচুয়ালি সুন্দর হয়। অ্যান্ড এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্মৃতি, অনেক মানে সুন্দর সুন্দর মেমোরিজ তোমরা নিয়ে যেতে পারো। তো চলো যাওয়া যাক। না না, সবই তো বুঝলাম, তুই তো ইন্ট্রোডাকশন দিলি বেশ ভালোই লাগলো, কিন্তু কথা হচ্ছে এই চশমাটা পরে আছিস কেন? বাইরে এখন 48 ডিগ্রি আর আমরা তোমাদের জন্য দুঃসাহস করে এই রোদের তাপে, আমি তোমায় বলে দিই এখন কিন্তু বাজে 5টা, বিকেল 5টা, তাতে 48 ডিগ্রি। এক মিনিট, দুঃসাহসটা আমি কিন্তু করিনি, দুঃসাহসটা করেছেন ইনি, ঠিক আছে? ইনি আমাকে শনিবারের দুপুরে এক প্লেট ভাত খাইয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইরে। এই ভিউয়ার্সদের জন্য আমাদেরকে করতেই হবে। আর তাছাড়া আমরা তোমাদেরকে অলওয়েজ প্রমিস করে আসি যে দিল্লির যেগুলো অফবিট জায়গা, যেগুলো ইউজুয়ালি মানুষরা জানে না, সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। কারণ নোন জায়গা তো সবাই দেখিয়ে থাকে দিল্লির, বাট আননোন জায়গা যেগুলো তোমরা দিল্লিতে আসলে ভিজিট করতেই পারবে, সেই জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। চলো আর কথা না বাড়িয়ে, এই গরমে খাওয়াতে বুঝতেই পারছো মুখের মধ্যে লাগছে, মানে পারছি না নিতে, চলো যাওয়া যাক। ফাইনালি শুরু করেছিলাম আস্তে আস্তে, তারপর দিল্লির মাঝখানে যখন এলাম এসে দেখি রাস্তাটা গুলিয়ে গেছে। বহু বছর পরে আসছি, আগে যখন কলেজে পড়তাম তখন এইখানে সাউথ ক্যাম্পাস বলে একটা জায়গা আছে পেছনেই, তো সেখানে না খুব সস্তায় অনেকটা খাবার দেয়, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানে একটা কিউডি বলে আছে, বিগ ইয়েলো ডোর আছে, এইসব রেস্টুরেন্টসগুলো না মানে 200 টাকায় এক বাটি চিজি ফ্রাইস দেয়, আর আমরা এরকম করে 2-3 বাটি আগে খেয়ে নিতাম ছোট বয়সে, মানে ছোট বয়স বলবো না মানে কলেজের সময়, তখন খেতেও বেশি পারতাম আর কি। তো রাস্তাটা একটুখানি গুলিয়ে গেছিলো, এতদিন পরে এসেছি, জায়গাটা না পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু ঘোরার পর। তো আবার রাইট ট্র্যাক, উই আর অন দ্য রাইট ট্র্যাক আগেন। তো হোপফুলি আর কতক্ষণ আছে, আর 3 কিলোমিটার মতন আছে, দেখাচ্ছে 11 মিনিট, 11 মিনিটে পৌঁছে যাবো। আর দিল্লিতে তো 50 কিলোমিটারের ওপর চালানো যাবে না, আর 50-এর 51 হলেই সঙ্গে সঙ্গে কেস, আর প্রচুর কেস খেয়েছি, আর মাস্টা উঠিয়ে ফেলি। হ্যাঁ, এইখানে পুলিশ, সামনে মনে হয় পুলিশ পুলিশ আছে, চলো চলো ওখানে গিয়ে দেখা হবে আইএনএতে। দিল্লির রাস্তাগুলো এত সুন্দর হয়, এত অ্যাট্রাকটিভ হয় যে মানে মনে হয় যেন রাস্তার ছবি তুলতে থাকি, কন্টিনিউসলি তুলতে থাকি, এত স্মুথ আর এত সুন্দর, মানে সত্যি জাস্ট লাভ দিল্লি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, মানে আর কিছুক্ষণে, আমার ভীষণ, আমি ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য, মানে আর কিছু না, মানে দিল্লিহাটে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি, হর্ষর মুখে প্রচুরবার শুনেছি দিল্লিহাটের ব্যাপারে, আর শুনে শুনে আমার মানে মনে হচ্ছে যেন আমি অনেকবারই গেছি ওখানে, এমন করে তোমাদেরকে বলেছিলাম, বাট সত্যি আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। আর হ্যান্ডক্রাফট জিনিস দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার হ্যান্ডক্রাফটে কোনো ইন্টারেস্ট নেই, এক ফোটা ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট হচ্ছে ওখানে না অনেক ক্যাফেস ছিল, মানে এখনো আছে কিনা জানি না কোভিডের পরে, কিন্তু আমি মোস্ট প্রবাবলি কত বছর হবে মানে 4-5 বছর আগে গেছিলাম প্রি কোভিড, তো তখন ওখানে খুব ভালো ভালো ক্যাফেস ছিল, আর ওখানে খুব ভালো আইসটি পাওয়া যায়, তো হোপফুলি আজকে খোলা থাকবে, আইসটি পাবো। আমি আমি একা কিন্তু ভুক্কার নই, বুঝতে পারছো তো, একা আমাকে কিন্তু দোষ দেবে না। আইসটি খাওয়ার জন্য ভুক্কারের মধ্যে পড়ে না ক্যাটাগরিতে, প্লিজ। একটু আগেই চিজি বলে ব্যাপারে বলছিল, ওনাকে জিম করছে চিজি ফ্রাইজ, ওনাকে জিম করছে, আর আমি খাইনি, আমি বদনাম, কতদিন খাইনি, আজকে দেখি, আজকে যদি সন্ধ্যাবেলা যাওয়া যায় একবারে দেখি, বাট নো প্রমিস। অ্যাকচুয়ালি হ্যাঁ, আজকে যেহেতু স্যাটারডে, বুঝতেই পারছো দিল্লিতে স্যাটারডে মানে মানে বেরিয়ে পড়েছে রাস্তায়, অন্যরকমই একটা পুরো মাহলটাই অন্যরকম থাকে আর কি দিল্লি স্যাটারডে অ্যান্ড সানডে, তো দ্যাটস ওয়াই। তো আমার কিছু বলার আছে তোমাদের কাছে, ব্যাপারটা হচ্ছে আমরা তোমাদের জন্য এত গরমে 45 ডিগ্রি এখন একদম রিসেন্ট টেম্পারেচার বলছি আমি তোমাদেরকে ওয়েদার, তার মধ্যে বেরিয়ে
নিয়ে ব্লগিং করছি যাতে তোমাদেরকে দিল্লিটা এক্সপ্লোর করে দেখাতে চাই, দেখাতে পারি। তো তোমরা আমাদের ব্লগিং দেখছো, অনেকেই দেখছো যারা, মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে দেখছো যারা সাবস্ক্রাইব করোনি এখনো অবধি। ভেরি ইজি থিং, সাবস্ক্রাইব তো করতেই পারো তোমরা। ভিডিওর নিচে একটা লাল বাটন থাকে সাবস্ক্রাইব লেখা, ওটাতে জাস্ট হিট করে দেবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা বরং আরো ভালো ভালো ভিডিওস দেখতে পারবে, আর আমাদের একটা ছোট্ট হেল্প হয়ে যাবে, আমাদেরকে মোটিভেট করবে এই সাবস্ক্রাইব করাটা তোমাদের, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিওস তোমাদের সামনে আনতে পারি। আর আমাদের অবাঙালি অডিয়েন্সের জন্য मैं ये बोल देता हूँ कि आप लोग प्लीज उसको सब्सक्राइब कर दीजिए। बेसिकली मैं ये ट्रांसलेट किया, ये जो अभी तक बोली है, तो आप उसको सब्सक्राइब कर दीजिए और वो बगल वाले जो बेल आइकन है उसको दबा दीजिए, तो आपको जो भी इसका नोटिफिकेशन है सब कुछ आने लगेगा और आप अच्छे अच्छे कंटेंट देख पाओगे। और आप लोग के लिए मैं कोशिश करूंगी हिंदी में भी कुछ कुछ चीज बोलने के लिए। मैं, मेरे पास बहुत सारे कमेंट्स आ रहे हैं कि आप हिंदी में ब्लॉग बनाइए, हिंदी में बनाइए, बांग्ला समझ नहीं आता है। मैं समझ सकती हूँ क्योंकि मैं गुड़गांव में रह के ब्लॉग बना रही हूँ और मेरा स्टेट गुड़गांव दिखा रहा है, तो मैं समझ सकती हूँ कि आप लोग एक्सपेक्ट कर रहे हो कि मैं हिंदी में ब्लॉग बनाऊंगी। तो मैं ऑफकोर्स आप लोग का अगर सपोर्ट रहेगा तो मैं हिंदी में भी बनाऊंगी ब्लॉग, और कोशिश करूंगी इसी चैनल में थोड़ा थोड़ा बातें जो है वो थोड़ा हिंदी में ट्रांसलेट करके आप लोग को समझाने के लिए। वैसे तो बहुत ईजी होता है बंगाली लैंग्वेज समझने में, लेकिन आप लोग अगर मेरे साथ फ्रेंडशिप में रहोगे तो धीरे धीरे बंगाली भी सीख जाओगे, आई प्रोमिस। चलिए ऑलमोस्ट पहुंच चुके, पहुंच के बात करते हैं, बाय बाय। ऑलराइट, पहुंचे गए हम, तो चलो भेतरे ढोका जाक, আমি ভীষণ এক্সাইটেড। চল চল চল। দেলিহাটে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, কত করে টিকিট? 30 রুপিস করে টিকিট। এন্ট্রেন্স থেকে ঢুকেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে হাতের বাঁ দিকে। মার্কেটের এন্ট্রেন্স হচ্ছে এটা, দেখো কি সুন্দর গেটটা। এখানে না কোনো ফেয়ার চলছে? হ্যাঁ, কোনো ফেয়ার চলছে, জিআই ক্রাফট ফেয়ার। চল ভেতরে ঢোকা যাক, চল এই সাইড। বেসিক্যালি ওখান থেকে তোমাদের এন্ট্রেন্স, এন্ট্রেন্স হয়ে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে সোজা গিয়ে এখানে এন্ট্রি। এখান থেকে শুরু হচ্ছে সব মার্কেটসগুলো। আমি তোমাদেরকে একটু এরিয়াটা ছোট করে দেখাই, এটা হিউজ এরিয়া, ছোট করে দেখাতে পারবো নাকি আমি জানি না। প্রথমেই ঢুকেই আমি একটা সুন্দর হ্যান্ডক্রাফট জিনিস দেখতে পাচ্ছি, দারুণ দারুণ দুপাট্টাস দেখতে পাচ্ছো, ভীষণ কালারফুল। অ্যান্ড পেন্টিংস আছে, দেখো কি সুন্দর সুন্দর। দেখো কি সুন্দর দুপাট্টা, এগুলো প্রত্যেকটাই হ্যান্ডক্রাফট। আর এটা একটা চিকেন কারির কুর্তিও আছে, চিকেন কারি, ভেরি নাইস। এগুলো ফুলকারি কিতনা করকে ভাইয়া এই সারে দুপাট্টে? ये 1650 एंड भैया बोल रहे हैं ये सारे 750 करके फुल करी का। इखने की जो पेंटिंग्स हो आचे कलरफुल, वेरी नाइस। पेंटिंग्स कैसे करके है भैया? भैया पेंटिंग कैसे करके ये सारे? ये वाला बताइए, ये सफेद वाला, ये 550। ओके, चलो नहीं है ये तो मधुबनी जी। ये पूरा हैंड पेंट है क्या? देखो कि सुंदर है हैंड पेंट मधुबनी ऊपर, ভীষণ সুন্দর। তোমরা এখানে মানে ভ্যারাইটি অপশন পেয়ে যাবে আপনার পেন্ট ছাড়া। ये सारे कुर्ती है क्या? ओ सारे दुपट्टे हैं। और तुम्हारा जो चाहो जो निजे कस्टमाइज करे तो ये तुम्हारे कस्टमाइज करो, तुम्हारा कर नीते पारछो, देखो एखाने आछे प्रिंटेड करार जोन्नो छाप, तो तुम्हारा निजे कस्टमाइज करो कर नीते पारबे। किछु बांधनी कलेक्शनों आछे,
আমার বউ কিনেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, কেনা বলাটা ভুল হবে। কত প্রশ্ন জীবনে, সুন্দর সুন্দর হ্যান্ডলুমের ব্লক প্রিন্টের শাড়ি পাওয়া যাচ্ছে। সিল্ক মে ভি আ জায়েগা, লিনেন মে ভি আ জায়েগা ভাইয়া, বহুত পিছে লাগা আর ভ্যারাইটি। এই কালারটা ভীষণ সুন্দর, ভেরি নাইস, ভেরি প্রিটি। ইসকা প্রাইস কিতনা ভাইয়া? 1500। এক উইথ ব্লাউজ পিস হ্যা ক্যা? জি হ্যাঁ, জেসে ইয়ে কালার হ্যা, ইয়ে হ্যা, ইয়ে হ্যা। কটন আর সিল্ক দুটোতেই পেয়ে যাবে উইথ ব্লাউজ পিস। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে। কি রে কি দেখছিস তুই? এই টুলটা দেখো কি সুন্দর, ভেরি নাইস। এটা পুরনো জমানার একটা ছাপ আছে, খুব সুন্দর সুন্দর মাদুর আছে। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর মাদুর আছে, দেখ। হ্যাঁ, কার্পেটসও আছে। প্রচুর ভেরিয়েশনস আছে। এটা হচ্ছে রিসাইকেলড, এই কার্পেটটা যেটা হর্ষ দেখছে সেটা রিসাইকেলড, প্লাস্টিকের বটল থেকে, এটা প্লাস্টিকের বটল থেকে বানানো। কনসেপ্টটা ভীষণ সুন্দর, কি সুন্দর সুন্দর দেখো শোপিস, কিউট কিউট। আর সেগুলোর মধ্যে দেখো হ্যান্ড প্রিন্ট করা, এই গরুটা দেখো কি কিউট, হাতি আছে, হর্ষ একটা হাতি তুলেছে, কি কিউট। এমনি করে দেখা না, পেটটা দেখা, পুরো তোর মতো দেখতে, দেখ কালারটাও ম্যাচ করে গেছে, দেখ জামার সঙ্গে, বেশি কথা বলিস না। আরে গরুটা দেখো কি কিউট, ও মা, আরে একই ব্যাপার, ষাঁড় আর গরুর ডিফারেন্স জানিস না, ভীষণ সুন্দর, ভেরি নাইস। অক্সিডাইজের প্রচুর সুন্দর সুন্দর দেখো জুয়েলারি বিক্রি করছে এখানে, এগুলো প্রত্যেকটাই হ্যান্ডক্রাফট, হাতে বানিয়েছে এরা। আর প্রচুর কালেকশন, হিউজ কালেকশন। এদিকটা দেখো, এখানে হচ্ছে তোমার তোমার গলায় যারা বিটসের মালা পরতে ভালোবাসো, এগুলো কিন্তু শাড়ির সাথে অথবা কুর্তির সাথে সুন্দর করে ক্লাব করে পরতেই পারো। আর এদিকে আমার দিক আমার সাইডটাতে হচ্ছে সমস্ত অক্সিডাইজ এবং গোল্ডেন কালারের জুয়েলারি আছে, গলার নেক পিসও আছে খুব সুন্দর সুন্দর, আর হাতেরও আছে দেখো কি সুন্দর সুন্দর, বেশ সুন্দর। এটা একটা বালা আছে, উপরে কি হাতি, গজ বালা, হ্যাঁ হাতির মুখ আছে। কিছু রাজস্থানি স্টাইলের চুড়িও আছে, অ্যান্টিক। এটা কি ভিজকিয়াও দেখো কি সুন্দর, এটা কিন্তু রিভলভার না, এটা কিন্তু কি রিং, প্রচুর আমরা ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করি, স্টাইলিশ স্টাইলিশ। এটাকে দেখো কি সুন্দর, অসাধারণ একটা পিস, মানে এত ট্রেন্ডি, এত সুন্দর, পুরোটাই কিন্তু বাঁশের, বেতের, মানে খুব সুন্দর। একটা লকটা দেখো কি ট্রেন্ডি, এরকম করে খুলবে, আর এই যে কিন্তু এটা কি হ্যান্ডি হবে না, এটা তুমি যে কোনো ধরো তুমি কোনো মানে এরকম টাইপের কোনো ট্র্যাডিশনাল ড্রেস পরছো ওটার সাথে ক্লাব করে নিতে পারো, এটা জাস্ট স্টাইলের জন্য, সবসময় ডেলি ইউজের জন্য নয়, স্টাইলের জন্য। এরকমই সুন্দর সুন্দর আরও ব্যাগস আছে, এটা দেখো, এটা শেপটা একটু আলাদা বাট এটা খুব সুন্দর, thank you.
সেনের গয়নার বাক্স দেখার পরে এটা কিন্তু বেশ মনে পড়ছে, বেশ এরকম একটা বাক্স হবে, তার মধ্যে ভর্তি সুন্দর সুন্দর জুয়েলারি হবে। হেভি কিন্তু ব্যাপারটা। কে কিনে দেবে তোকে সেটা আমি জানি না, সেটা তো সমাজদারও কিনে ইশারা কাফি না, তুই রেখেই দে সেটাই বেটার। চল চল আগে গো, আগে গো। দিল্লি হাট দেখছো, এত বিশাল হিউজ এরিয়া না, মানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা কোন দিকে যাবো, মানে সত্যি বুঝতে পারছি না কোন দিকে যাবো। আর প্রত্যেকটা দোকান এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই সব নিয়ে নিই এমন একটা ব্যাপার। তো তোমরা কিন্তু প্লিজ, মানে আমি তোমাদেরকে ফার্স্টে হয়তো এমনি বলেছিলাম তোমরা এসো না দেখেই, এখন তো একদম জোর দিয়ে বলছি দিল্লি আসলে দিল্লি হাটে অবশ্যই আসবে। মানে এক্সেপার করে এক জিনিস আছে, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ। অনেক কিছু রয়েছে আলাদা আলাদা, পুদিনা পাঁপড় রয়েছে, আলু পাঁপড় রয়েছে, চানা মেথি পাঁপড় রয়েছে, সাবুদানা পাঁপড় রয়েছে, প্রচুর কালেকশন আছে। এখানে একটু লাইটটা ফ্লিকার হচ্ছে, হ্যাঁ এখন স্টেবল হয়েছে। বিধাননগর স্টেশনে ব্যাপক বিক্রি করতো একটা লেবু কাকু, এরকম ক্যান্ডি আর বলতো লজেন্স নেবেন লজেন্স লজেন্স নেবেন লজেন্স, এরকম করে বলতো। আর কি অপশনস আছে এখানে দেখো, কাকড়িও বিক্রি হচ্ছে, এটা খেতে ভীষণ সুন্দর লাগে। এগুলো দুর্গাপূজার সময় কেনা হতো না, এই যে হজমিগুলি, হ্যাঁ হজমিগুলি টাইপের এগুলো সব না। পান মশলার ভেরিয়েশনস দেখো, কি রে কেমন নিবি নাকি? লিটারি কোস্টার, মানে রাত্রিবেলা রাখলে পুরো চকচক চকচক করবে। এটা দেখো কি সুন্দর, মাকা রসই। অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, খিদে খুব পেয়েছে কিন্তু মন ঘুরছে না। আমরা দেখেই চলেছি দেখেই চলেছি কন্টিনিউয়াসলি, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর জিনিস। আর এখন অবধি কিছু কিনিনি, মানে কেনার চেয়ে বেশি দেখতে ভালো লাগছে। দাম দরও এমন কিছু করিনি, মানে দেখে কুল পাচ্ছি না, মনে হচ্ছে কেনাকাটির জন্য আরেক দিন আসতে হবে। আর আজকে মনে হচ্ছে না পুরোটা দেখে শেষ করতে পারবো, কারণ খুব জোরে খিদে পেয়েছে। আর হর্ষ অলরেডি মোমোর দোকান দেখিয়ে দিয়েছে, তো পেটে অলরেডি ছুঁচো দৌড়াতে শুরু করেছে। আগে এখন কিছু একটা খাবো, তারপরে দেখা যাবে। লাস্ট এক ঘন্টা ধরে ঘুরছি, আমাকে ঘুরিয়ে 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 ঘুরে অবস্থা খারাপ করে দিয়েছে। একটা জিনিসও কিনিসনি, সব কিছুই আমাদের কিনতে হবে, সব কিছুই আমাদের বাজেটের বাইরে বেসিক্যালি। না না সেরকম কিছু না, বাজেটের মধ্যেও আছে, বাট প্রয়োজন না এখন। শাড়ি, ঘরের জিনিসপত্র,
এখন আপাতত কেনার প্রয়োজন নেই, বাট ফিউচারে কিনবো, যখন ঘর আস্তে আস্তে সাজাবো তখন কিনবো। এখন খাওয়ার প্রয়োজন, আর খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর ভীষণ সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, আর পাচ্ছি না। না তো এখানে একটা খাবারের দোকানের ব্যাপারে একটু বলে দিই, এখানে না সব বিভিন্ন স্টেটের আলাদা আলাদা রকমের কুইজিনস রয়েছে, আলাদা আলাদা দোকান রয়েছে। এখানে 5 বছর আগে একটা বিজলি গ্রিল থাকতো, তো বিজলি গ্রিলের দোকান একটা ছিল বাঙালি খাবার, তো আমরা এসে মাঝে মাঝে খেতাম। তো এখন তো সেটা আমি খুঁজে পাচ্ছি না, সেই জায়গাটায় নেই, কিন্তু বাকি সব কিছু আছে। বিহারের খাবার আছে, মণিপুরের খাবার আছে, নর্থ ইস্টের আলাদা আলাদা স্টেটের খাবার আছে, সাউথের খাবার আছে। তো তার মধ্যে থেকে কিছু একটা খেতে হবে। আমার মোমো খেতে ইচ্ছা করছে। তো মোমোর দোকান তো ওই সাইডে ছিল, তো ওই সাইডে চল মোমো। চল ওই সাইডে, ঠিক আছে। পৌঁছে গেছি আমরা মোমো থুকপার ওখানে, আমার বউ ভীষণ খুশ। এটা মেঘালয় ট্যুরিজমের, চল একটা একটা সিট থেকে বসে পড়টা পাটো। হ্যাঁ মোমো মিল যাবে না ভিও? চল এ ফিউ মোমেন্টস লেটার। কি রে তোর খাবার এলো? এলো না খাবার? এখন কি অর্ডার করেছিস এত খেয়ে যাবে? এই একটা এসছে এতক্ষণ ফ্রেশ লাইম সোডা, পয়সা বাঁচানোর জন্য একটা নিয়েছে। আরে একটাই যথেষ্ট, কত খাবো? চল তুই দেখ আমি খাই। না না একটা দুজনের জন্য নিয়েছি, ওর একার জন্য নয়। ওটা একটাই আছে। এসে গেছে আমাদের ডিমসাম, স্টিম মোমো, ভীষণ খিদে পেয়েছে। আমরা শুরু করে দিচ্ছি। পারবি না ব্লগ করতে? আর তোমাদের একটু দেখাই, কি দেখাবি? মোমো খাওয়া তো মোমো খাওয়ারই মতো। কেমন চাটনিটা? আমার ফেভারিট, ভীষণ তিখা। আরে মেয়নিজ দেয়নি, চাটনি দিয়ে। এক্স্যাক্টলি সেম টাইপের জুয়েলারি ভেতরে ছিল, আর প্রচণ্ড দাম বলছিল। মানে আমি দামটা বলছি না, বাট এখানে যে জুয়েলারিগুলো আছে সেগুলো 50 করে বলছে। আর এরা না ছোটোখাটো মার্চেন্ট হয়, যাদের সাথে আমার মনে হয় না বার্গেনিং করাটা ঠিক হবে, সামান্য একটু ওরা লাভ রাখে। তো প্লিজ তোমরা যদি এরকম কারোর থেকে কিনছো, প্লিজ বার্গেনিং করো না। আমি এরকম একটা নিলাম, এই হুকগুলো এখন খুব ট্রেন্ডে, এথনিক ওয়্যারের সাথে পরলে ভীষণ সুন্দর লাগে। দেখো দিল্লি হাটের ঘোরা আমাদের হয়ে গেল, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমাদের তো খুব ভালো লেগেছে ঘুরতে। আর এখানে না ম্যাক্সিমাম ফরেনার্সরা আসে, বিকজ যেহেতু এটা দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, তো ফরেনার্সরা বেশি দেখতে পাওয়া যায়। জিনিসপত্র যে খুব রিজনেবল সেরকম কিছু একটা বলবো না, বেশ ভালোই দাম আছে, আর বার্গেনিং যে খুব একটা হয় সেটাও নয়। তো বুঝতেই পারছো যেহেতু এটা ট্যুরিজমের আন্ডারে, তো এখানে বার্গেনিং করাটা মানে করা যাবে এটা ভাবাটাই হচ্ছে বোকামি, কারণ ম্যাক্সিমাম ওদের টাকাটাই ট্যুরিজম থেকেই আসছে। তো যাই হোক, দেখতেও খুব ভালো লাগলো জিনিসগুলো। আর আজকে আমরা ব্লগটা এইটুকুনি রাখছি, প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছি, মোমো খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খেতেও ইচ্ছা করলো না। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাব, তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ, অ্যাবসলিউটলি, বিকজ দেখো তোমরা আমাদের ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক না। আমাদের একটু মোটিভেট করো প্লিজ, যাতে আমরা এই চ্যানেলটাকে রান করতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া অবভিয়াসলি আমরা এটা করতে পারবো না, প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। অ্যান্ড চলো আজকের মতন টাটা, দেখা হবে আগামী ব্লগে। বি পজিটিভ, বি কাইন্ড অ্যান্ড বি হ্যাপি। টাটা।